নির্ভয়া কাণ্ডে চার দোষীর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী 22 জানুয়ারি সকাল 7টায় চার দোষীকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছে আদালত। নির্ভয়া কাণ্ডে চার দোষী হল পবন কুমার, মুকেশ সিংহ, বিনয় শর্মা এবং অক্ষয় কুমার সিং। এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট গণডিপুটেশন প্রদান করেছে আমরা বাঙালি দল। ডিপুটেশন প্রদানকালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমে রাজ্যের বিভিন্ন স্থানে বাঙালিদের উপর আক্রমণের ঘটনা তুলে ধরা হয়। নারী নির্যাতন রোধে পুলিশের নির্বিকার ভূমিকার প্রতিবাদ জানিয়ে সদর এসডিপিও কার্যালয় ঘিরাও করলেন প্রদেশ মহিলা কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করলে ষড়যন্ত্র করে পুলিশ গ্রেপ্তার করছে, এর বিরুদ্ধেও সরব প্রদেশ মহিলা কংগ্রেস। নারী ঘটিত অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও রাজ্যবাসী আন্দোলন গড়ে তুলতে কংগ্রেস ভবনে বৈঠক করল মহিলা কংগ্রেস। মহিলা কংগ্রেসের বৈঠকে বক্তব্য রাখেন রাজ্য কংগ্রেসের নেতা সুবল ভৌমিক। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাজধানীতে প্রতিবাদ মিছিল করার অনুমতি পেল না জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের সংগঠন। এদিন মিছিল করতে সংগঠনের সমর্থক এবং নেতারা রবীন্দ্র ভবনের সামনে সমাবেত হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই ঘটনার তীব্র নিন্দা জানান সংগঠনের কনভেনর অ্যান্টনি দেববর্মা। ঘটনা মামলায় জড়িত অভিযোগে ধৃত সুনীল ভৌমিকের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিন্দম নুতের ব্যাঞ্চ সুনীল ভৌমিকের জামিন মঞ্জুর করে 5 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়। বাংলাদেশে চালু হয়েছে বুলেট ট্রেন। বাংলাদেশ রেলওয়ে বুলেট ট্রেন চলার সিদ্ধান্ত নিয়েছে। ঘন্টায় 30 কিমি বেগে বাংলাদেশে ছুটবে বুলেট ট্রেন, এর জন্য ব্যয় হবে 97,000 কোটি টাকা। হাসপাতালে যাওয়ার পথে এক ব্যক্তির হাতে আক্রান্ত হলেন এক চিকিৎসক। ঘটনা কদমতলা থানাধীন বকবকি এলাকায়। চিকিৎসক নিগৃহীত কাণ্ডে জড়িত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কদমতলা থানার পুলিশ। ধৃতের নাম গোবিন্দ দাস।